বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার 63তম জন্মদিন আজ। 1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রদেশ লানুস নামক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন তিনি। খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্টিনোস জুনিয়র্স এবং নাপোলিতে খেলেছেন। তার একক নৈপুণ্যে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। জন্মদিনে এই কিংবদন্তিকে শ্রদ্ধা। সফলতার দুয়ারে সমালোচনার পাহাড়ের ছাপ যাকে রুদ্ধ করতে পারেনি, নিন্দার গল্পকে পেছনে ফেলে যিনি হয়েছেন নন্দিত, সেরাদের সেরা ভাষ্যের মতে যিনি হয়েছেন সর্বকালের সেরা। তিনি ফুটবলে ছিলেন নাকি ফুটবল তার ছিল, সে তো পরের কথা। তিনি ছিলেন সময়ের সেরা কিংবদন্তি, ছিলেন অসংখ্য সম্মাননার আধার। তিনি ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের 63তম জন্মদিন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের নানুস শহরের একটি দরিদ্র পরিবারে 1960 সালের 30 অক্টোবর জন্ম নিয়েছিলেন ম্যারাডোনা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ার সত্ত্বেও কপালে ফুটবলের রাষ্ট্রিকা পরে জন্ম নিয়েছিলেন এই কিংবদন্তি। ম্যারাডোনা ছিলেন একজন বা পায়ের ফুটবলার। সীমিত জায়গার মধ্যে তিনি নিজেকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। মাত্র 10 বছর বয়সে তিনি জায়গা করে নেন আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে। 16 বছর বয়সে শুরু হয় পেশাদার ফুটবল কেরিয়ার। ফুটবলের জাদুকরি পায়ের ছোঁয়াতে মাতিয়েছেন বহু দল। 1981 সাল পর্যন্ত 167 ম্যাচে 115 গোল করেন তিনি। এরপর 1 মিলিয়ন ইউরোতে পাড়ি জমান বোকা জুনিয়র্সে, একমাত্র ফুটবলার যিনি দুবার ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রথমে 5 মিলিয়ন ইউরোতে যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়, এরপর দ্বিতীয়বার নাপোলিতে যোগ দেন 6.9 মিলিয়ন ইউরোতে। একক কৃতিত্বে নাপোলিকে শিরোপা জিতিয়েছেন তিনি। অধিনায়কত্ব গ্রহণ করে ক্লাবটির ইতিহাসের সফলতম পর্যায়ে নিয়ে যান ম্যারাডোনা। 1986 বিশ্বকাপে তার একক নৈপুণ্যে বিশ্বকাপের সোনালী ট্রফি জেতে আর্জেন্টিনা। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড গোল এবং শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি। 1990 বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন। পরের আসর 1994 সালে ডোপ টেস্টে পজিটিভ হন এই কিংবদন্তি। এরপর ম্যারাডোনাকে আর স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। 20 বছরের আন্তর্জাতিক ও ক্লাব কেরিয়ারে 346টি গোল করেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। 2008 সালে মেসিদের কোচ ছিলেন তিনি। তার অধীনে অনেক চড়াই উৎরাই শেষে 2010 বিশ্বকাপের টিকিট কাটে আকাশে নীল শিবির। তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 4-0 গোলে হেরে বিদায় নেয় মেসিরা। দিন শেষে আলো দিতে থাকা সূর্যটাও একসময় আস্ত চলে যায়। ফুটবল বিশ্বে সূর্যের মতো কিরণ দিতে থাকা এই কিংবদন্তি মাত্র 60 বছর বয়সে নিভে যান। ফুটবলের এই নক্ষত্রকে নিয়ে কম বিতর্ক হয়নি, কিন্তু সব কিছু ছাপিয়ে এসবের ঊর্ধ্বে তিনি হয়েছেন সময়ে সেরা। জন্মদিনে কিংবদন্তিকে শ্রদ্ধা। রায়হান রাসেল, কালবেলা।